বাবু তোমার নাম কি? ফাহিম। কি সুন্দর নাম, কি সুন্দর দেখা যাচ্ছে তোমাকে, দেখছো? আচ্ছা তোমাকে দেখাবো ভিডিও করে, ঠিক আছে? আচ্ছা, দিস পেশেন্ট প্রেজেন্টেড ইন দিস হসপিটাল, অ্যাডমিটেড ইন দিস হসপিটাল উইথ দ্য প্রেজেন্টিং ফিচার অফ নেফ্রোটিক সিন্ড্রোম। এখন নেফ্রোটিক সিন্ড্রোমের যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে, ক্লিনিক্যাল ফিচারগুলো এই পেশেন্টের উপরে আপনাদেরকে দেখানোর, যে সাইন সিম্পটমগুলো নিয়ে আসে এগুলো দেখানোর চেষ্টা করবো। তো সিমটমস বলতে পেশেন্ট আসলে জেনারেলাইজড সোয়েলিং, হ্যাঁ, এবং জেনারেলাইজড উইকনেস, অ্যানোরেক্সিয়া, নাউশিয়া, ভমিটিং এগুলো, এবং স্ক্যান্তি মিকচুরেশন, এই সমস্যা নিয়ে আসে। তো পেশেন্টকে যদি আমরা দেখি একদম ফ্রম হেড টু টো, যদি দেখি আমরা পেশেন্টের এই নেফ্রোটিক সিন্ড্রোমে যেহেতু ম্যাসিভ প্রোটিন ইউরিয়া হয়, ম্যাসিভ প্রোটিন ইউরিয়া মানে মোর দেন 3.5 গ্রাম পার ডে, এত পরিমাণ প্রোটিন যাওয়ার কারণে পেশেন্টের কিন্তু ইডেমা অনেক জায়গায় থাকে। তো এই পেশেন্টের ইডেমা কিন্তু, এই যা আপনারা দেখেন এই পেশেন্টের ইডেমা, আমরা কিন্তু স্কাল্প ইডেমাটাও পাচ্ছি, ঠিক আছে? স্কাল্পে পর্যন্ত ইডেমা হয়ে গিয়েছে পেশেন্টের। তো এরপরে মাথা থেকে আমরা যদি একটু নিচের দিকে আসার চেষ্টা করি, মাথা থেকে নিচের দিকে যদি একটু আসার চেষ্টা করি, তাহলে আমরা কী কী দেখব? তাহলে আমরা প্রথমে যে ফেসটা দেখব, ফেসটাকে আমরা বলি পাফি ফেস। পাফি শব্দের অর্থ হচ্ছে সোয়ালোয়েন, অর্থাৎ এর ফেসটা কি ফুলে গেছে, তাই না? অর্থাৎ ফেসটা একটু ফোলা ফোলা, এটাকে আমরা বলি পাফি ফেস। এবং এই যে পাফি ফেস আছে, এই পাফি ফেসের কি কি আমরা দেখব, যে পাফি ফেসের এই যে নিচে আমাদের যে আইলিডটা আছে, এই আইলিডটা কি ব্যাগি আইলিডস, অর্থাৎ আমরা যে পেরি অরবিটাল ইডেমা, অর্থাৎ আমাদের অরবিটের চারপাশে, অর্থাৎ এই টোটাল রিজিয়নটা যদি ফোলা ফোলা থাকে, এটাকে আমরা বলি পেরি অরবিটাল ইডেমা। পাফি ফেসের একটা গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে পেরি অরবিটাল ইডেমা থাকে। তো এর এই যে লোয়ার আইলিডসে পেরি অরবিটাল ইডেমাটা একটু কমে গিয়েছে যেহেতু স্টেরয়েড থেরাপি চলছে, হ্যাঁ, তো এই রিজিয়নে যে ফুলে যাওয়া, এটাকে বলে পেরি অরবিটাল ইডেমা। হ্যাঁ, পেরি অরবিটাল ইডেমার পরে একটু হাস্য, পেরি অরবিটাল ইডেমার পরে এই যে এর যে ফেসটা দেখেন, ফেসটা কিন্তু রাউন্ড ফেস। নর্মালি একটা পেশেন্টের কিন্তু হচ্ছে, আমরা জানি নর্মালি ফেসটা এরকম একটু ট্যাপটা থাকে নিচের দিকে, ফেসটা এরকম রাউন্ড থাকে না। এই যে রাউন্ড ফেস, এই রাউন্ড ফেসটাকে আমরা বলি মুন ফেস। তাহলে আমরা কি পেলাম, যে আমরা পাফি ফেস পেলাম, অর্থাৎ পুরো সোয়েলিং মানে সোলোয়েন ফেস পেলাম, তারপরে আমরা ব্যাগি আইলিডস বা পেরি অরবিটাল ইডেমা পেলাম, পাশাপাশি আমরা এখানে কি পেলাম, যে ফেসটা অনেকটা গোল, রাউন্ডেড, একদম চাঁদের মতো দেখতে, এই জন্য এটাকে আমরা বলি মুন ফেস। এই পেশেন্ট আসলে অনেকদিন আগে নেফ্রোটিক সিন্ড্রোম ডায়াগনোসিস হয়েছে এবং আগে থেকে স্টেরয়েড থেরাপি নেয়, তো স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসেবে আমরা জানি যে মুন ফেস বা কুশিংগয়েড ফেসিস এটা পাওয়া যায়। তো এখন আমরা এটা দেখলাম, দেখার পরে আমরা পেশেন্টের যদি হচ্ছে জেভিভি দেখি, জেভিভি কিন্তু নট রেইজড, যদিও এটা লাইং পজিশনে দেখতে হয়, ভিডিও করার সুবিধার্থে আমি এভাবেই দেখাচ্ছি। এবার পেশেন্টের যদি আমরা হচ্ছে এখানে একটু দেখি, যে পেশেন্টের এখানে এটা কিন্তু কোনো স্কিন ইনফেকশন না, এটা হচ্ছে ওই যেখানে বিসিজি মার্ক দেওয়া আছে, ওই বিসিজি মার্কটা একটু হচ্ছে ফুলে গিয়েছে। এটা তোমার কবে থেকে ফুলছে? এটা কবে থেকে ফুলেছে? কালকে সকাল থেকে ফুলেছে, আগে ছিল না। না, আচ্ছা, তুমি একটু হা করো তো, জিহব্বা বের করো। হ্যাঁ, এই যে জিহব্বা কত সুন্দর। পেশেন্টের যদি আমরা অ্যানিমিয়া দেখতে চাই, দেখি উপরের দিকে তাকাও বাবু, উপরে আসলে একা একা ভিডিও করা এবং ই করাটা কষ্ট হয়ে যাচ্ছে, তো অ্যানিমিয়া নাই মোটামুটি। আচ্ছা, এখন আমরা পেশেন্টের যদি অ্যাবডোমেনটা দেখাই, একটু পেটটা দেখি তোমার, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমরা পেটটা দেখি, তুমি একটু শোও তো বাবু, তুমি একটু শুয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা, এখন পেশেন্টের আমরা যদি এই যে ফাহিম বাবুর পেটটা দেখি, পেটটা দেখলে আমরা কী দেখতে পাচ্ছি? পেটটা যদি আমরা ইন্সপেক্ট করি, তো পেটটা কি গ্রসলি ডিস্টেন্ডেড, অর্থাৎ পেটটা, তোমার পেটটা ফুলে গেছে না, আগে তো এরকম ছিল না, ফুলে গেছে, আজকে 31 কেজি হয়ে গেছে। এই সমস্যা নাই, এটা আবার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই যে পেটটা যে ফুলে গিয়েছে, এই পেটটাকে আমরা বলি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন। এবং আমাদের এই যে রিবস এবং ফ্লাংস, রিবস এবং হিপ বোন, এই দুইটার মাঝখানে যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলি ফ্লাঙ্ক, এবং এর ফ্লাঙ্কটা কিন্তু ফুল। আমরা এইভাবে হাত দিলেই বুঝতে পারবো যে এই পেশেন্টের ফ্লাঙ্কটা ফুল, তাহলে শেপটা গ্রসলি ডিস্টেন্ডেড, ফ্লাঙ্কটা ফুল। এরপরে যদি আমরা আরও দেখতে পাই, যে এই যে খুবই একটা ইম্পর্ট্যান্ট ফিচার, যে আম্বিলিকাস, আমরা জানি আমাদের পিউবিক সিম্পাইসিস এবং জিফিস্টারনামের মাঝখানে থাকে, যদিও এটা একটু মাঝখানে নাই, তবুও এখানে কি রয়েছে, এই যে আম্বিলিকাসটা ট্রান্সভার্স স্লিট, অর্থাৎ এর যে স্লিটটা, নর্মালি আম্বিলিকাসটা আমাদের এমন থাকার কথা, কিন্তু এর আম্বিলিকাসটা একদম ট্রান্সভার্স স্লিট, কেন? এটা হয়েছে অ্যাসাইটিসের কারণে। আচ্ছা, এখন এই পেশেন্টের যেহেতু অ্যাসাইটিস, আমরা পালপেশনে যদি ফ্লুইড ফিল করি, পালপেশনে আমরা যদি ফ্লুইড ফিল করি, এই পেশেন্টের কিন্তু ফ্লুইড ফিল দেখি পজিটিভ কিনা।
এই যে একটা ওয়েভি, ভালো ওয়েভি একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, ফ্লুইড ফিল পজিটিভ। আর যদি আমরা এখানে পারকাশন করি, পারকাশনে করলে উপরে আমরা টিম্প্যানিক সাউন্ড পাচ্ছি। টিম্প্যানিক পেতে পেতে এইদিকে নিচে নামতে আমরা কি পাচ্ছি, ডাল পাচ্ছি। বাবু একটু দেখি, হ্যাঁ এই পাশে হয়তো, হ্যাঁ একটু আমরা 10-15 সেকেন্ড অপেক্ষা করব। তারপর আবার আমরা পারকাশ করা শুরু করবো। এই যে টিম্প্যানিক পাচ্ছি, টিম্প্যানিক দেখি এই যে আবার ডাল পাচ্ছি। তার মানে পেশেন্টের অ্যাসাইটিস আছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে গ্রোসলি ডিসমেন্টেড অ্যাবডোমেন, ফ্লাঙ্ক ফুল, ট্রান্সভার্স স্লিট, এখানে কোনো স্কার মার্ক নাই, স্কিন কন্ডিশন ঠিক আছে। আর আমরা যদি একটু দেখি পায়ের দিকটা দেখে পাবো, যেহেতু ম্যাসিভ প্রোটিন ইউরিয়া, আমরা এখানে হিউজ পিটিং ইডেমা পাবো। এই যে প্রচুর পরিমাণে ইডেমা, এটা দেখো। নেফ্রোটিক সিন্ড্রোমের কমপ্লিকেশনস হিসেবে তোমার কি কোনো ই হয়, তোমার কোনো শ্বাসকষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট হচ্ছে না, অন্য কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা এখন ভালো আছো, একটা হাসো। হ্যাঁ এবার উঠে বসো তুমি, দেখি তোমার স্যাক্রাল ইডেমাটা আছে কিনা। এখন স্যাক্রাল ইডেমাটা নাই, চলাফেরা করতেছে তো। তারপরে আরেকটা জিনিস যদি আমরা দেখি, যে একটু সহ একটু, হ্যাঁ আমরা জিনিস আরেকটা জিনিস যদি দেখি, যে পেশেন্টের কিন্তু এই যে আমাদের যে ইন্টারকোস্টাল স্পেস আছে, ইন্টারকোস্টাল স্পেসটা ফুল, ইন্টারকোস্টাল স্পেসটা ফুল, নাই ঠিক আছে, হয়ে গেছে, ওঠো। তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে, একটু একটু থাকো।